হ্যালো বন্ধুরা, ইউটিউব ম্যাথ স্কুলের পক্ষ থেকে নতুন একটা ভিডিও তোমাদের স্বাগত জানাই। আমরা করছিলাম ক্লাস টেনের 19 অধ্যায় বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যার কষে দেখি 19-এর অঙ্কগুলি। আগের ভিডিওতে আমরা 16 দাগ পর্যন্ত অঙ্কগুলি সমাধান করেছিলাম, আজ আমরা 17 দাগ থেকে শুরু করব। তা 17-র দাগে কী আছে? অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। 17-র এতে আছে বহু বিকল্প প্রশ্ন। 17-র এর একে কী আছে? 17-র এর একে আছে যে আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট গোলককে গলিয়ে আর একক উচ্চতার একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু তৈরি করা হলো। শঙ্কুটির ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য কী হবে আমাদের বের করতে হবে। এখানে 4টি অপশান দেওয়া আছে। তা আমরা প্রথমে ধরে নিই শঙ্কুর ভূমির ব্যাসার্ধ হবে এক্স একক। তাহলে ধরি এবং দেখো এখানে বলে দেওয়া আছে শঙ্কুর উচ্চতা কী হবে আর একক। তাহলে আমরা এখানে বসিয়ে দিই শঙ্কুর উচ্চতা এই সমান আর একক। আর এখানে পরিষ্কার বলা আছে গোলকটি গলিয়ে শঙ্কু তৈরি করা হয়েছে, অর্থাৎ গোলকের আয়তন আর শঙ্কুর আয়তন কিন্তু সমান হবে। তাহলে আমরা শঙ্কুর আয়তন প্রথমে বের করে নিই। শঙ্কুর আয়তন সমান কী হয় আমরা জানি, 1/3 পাই আর স্কোয়ার। এইচ এখানে আর হচ্ছে ব্যাসার্ধ, এইচ হচ্ছে উচ্চতা। এবার আমরা এখানে বসিয়ে দিচ্ছি, দেখো 1/3 পাই আর ব্যাসার্ধ কত, আমরা এক্স একক ধরেছি, তাহলে এক্স স্কোয়ার। এবং এইচ কত আর, তাহলে এখানে আর বসিয়ে দিলাম, আমাদের একক হবে ঘন একক। তাহলে আমরা শঙ্কুর আয়তন পেয়ে গেলাম। এবার গোলকের আয়তন আমরা বের করব। তা গোলকের আয়তন কী হবে? যদি গোলকের ব্যাসার্ধ আর হয় তাহলে গোলকের আয়তন হবে 4/3 পাই আর কিউব ঘন একক। এবং এই দুটির মান সমান, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি, দেখো 1/3 পাই এক্স স্কোয়ার আর সমান 4/3 পাই আর কিউব। আমরা এখান থেকে এক্সের মানটা বের করব। তা দেখো এক্সটাকে আমরা রেখে দিচ্ছি, তাহলে কি হচ্ছে, এপাশে যা ছিল প্রথমে বসিয়ে দিই, 4 পাই আর কিউ, আর নিচে কত, 3। এবার দেখো এই 3 কী হবে, কোনাকুনি গুণ হয়ে যাবে, তাহলে 3 উপরে চলে গেল। এবং এক্স স্কোয়ারকে রেখে দিলে এই পাই আর আর নিচে চলে আসবে, তাহলে এখানে আমরা পাই আর আর বসিয়ে দিলাম। এবার আমাদের কাজ হবে কাটাকাটি করা। তা দেখো আমরা কী পাচ্ছি, এক্স স্কোয়ার সমান আমরা পাচ্ছি এই 3 কেটে যাচ্ছে, পাই পাই কেটে যাচ্ছে, অর্থাৎ আমরা পাচ্ছি 4। আর এখানে উপরে আছে আর কিউ আর নিচে আছে আর, অর্থাৎ 3টের থেকে একটা বাদ গেলে আমরা আর স্কোয়ার পাবো। অতএব আমরা এক্স সমান কী পাবো, এর বর্গমূল। তা 4-এর বর্গমূল কত হয়, 2 হয়, এবং আর স্কোয়ারকে বর্গমূল করলে আমরা আর পাবো, অর্থাৎ এক্স সমান আমরা পেলাম 2r একক। অর্থাৎ শঙ্কুর ভূমির ব্যাসার্ধ হবে 2r একক। তা আমরা কোন অপশানটি পেলাম, আমরা পেলাম অপশান এ। আমি তোমাদের বোঝানোর সুবিধার জন্য এইরকম লিখে করছি, যেহেতু এটি MCQ অঙ্ক তোমাদের এই ডিটেলসে লিখে করা দরকার নেই। এবার দুই দাগেটা লক্ষ্য করো, দুই দাগে কী আছে দেখো, দুই দাগে আমরা দেখতে পাচ্ছি একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুকে গলিয়ে একই দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হলো, যার উচ্চতা 5 সেমি। শঙ্কুটির উচ্চতা কী হবে আমাদের বের করতে হবে। তা আমরা ধরে নিই যে শঙ্কুর উচ্চতা সমান 8 সেমি। এবং দেখো শঙ্কু আর চোঙের ব্যাসার্ধ কিন্তু সমান, সেটি আমরা 8 সেমি ধরে নিচ্ছি। আর অঙ্কে কী বলেছে, যে নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুকে গলিয়ে একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হয়েছে, অর্থাৎ শঙ্কুর আয়তন আর চোঙের আয়তন কিন্তু সমান হবে। শঙ্কুর আয়তন সমান কী হয় আমরা জানি, 1/3 পাই আর স্কোয়ার এইচ। এখানে আর হচ্ছে ব্যাসার্ধ এবং এইচ হচ্ছে উচ্চতা, এটি সমান চোঙের যা আয়তন পাই আর স্কোয়ার এইচ এর সমান হবে। চোঙের ক্ষেত্রে ব্যাসার্ধ কত, আর বলা আছে, তাহলে আর স্কোয়ার ইন্টু এইচ হচ্ছে উচ্চতা। চোঙের উচ্চতা অঙ্কে কী বলা আছে, যে 5 সেমি। তাহলে আমরা এখানে এইচের জায়গায় 5 বসিয়ে দিলাম, ঠিক আছে। এবার দেখো এখান থেকে আমাদের এই এইচের মানটা বের করতে হবে। তা আমরা যদি উভয় পক্ষকে পাই আর স্কোয়ার দিয়ে ভাগ করে দিই, তাহলে আমরা কী পাচ্ছি, এখানে আমরা পাচ্ছি h/3, আর এক্ষেত্রে আমরা কী পাচ্ছি, 5 পাচ্ছি। এবার কোনাকুনি গুণ করলে আমরা পাচ্ছি h সমান 3/5।
15। অর্থাৎ বন্ধুরা শঙ্কুটির উচ্চতা কত? 15 সেমি। তা আমরা কোন অপশনটি পেলাম? আমরা পেলাম অপশন বি। এবার তিন দাগাটা লক্ষ্য করো। তিন দাগে আমরা দেখতে পাচ্ছি একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য আর একক এবং উচ্চতা 2 আর একক। চোঙটির মধ্যে সর্ববৃহৎ যে গোলক রাখা যাবে তার ব্যাসের দৈর্ঘ্য কত হবে আমাদের বের করতে হবে। তাহলে দেখো, এটা ধরি আর ব্যাসার্ধ এবং 2 আর উচ্চতা বিশিষ্ট একটি চোঙ। এই চোঙটার মধ্যে আমাদের একটি গোলক রাখতে হবে সব থেকে বড়। তাহলে এই গোলকটির ব্যাস কি হবে আমাদের বের করতে হবে। তাহলে এখান থেকে সহজেই বুঝতে পাচ্ছি এই গোলকটির ব্যাস হবে এই দৈর্ঘ্যটা। তো দেখো, এখানে চোঙের ব্যাসার্ধ যা, গোলকের ব্যাসার্ধ কিন্তু তাই হচ্ছে। অর্থাৎ সেক্ষেত্রে গোলকের ব্যাস কি হবে? ব্যাসার্ধের দ্বিগুণ, অর্থাৎ 2 আর একক। তা আমরা কোন অপশানটি পাচ্ছি? আমরা পাচ্ছি অপশান বি। এবার চার দাগেটা লক্ষ্য করো। চার দাগে কি বলেছে? চার দাগে আমরা দেখতে পাচ্ছি যে আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলক থেকে সর্ববৃহৎ যে নিরেট শঙ্কু কেটে নেওয়া যাবে তার আয়তন কি হবে। তাহলে অঙ্কটি একটু বুঝে নেওয়া যাক। এটা আমরা ধরছি যে আর একক ব্যাসার্ধ বিশিষ্ট একটি অর্ধগোলক, এখান থেকে আমাদের সর্ববৃহৎ একটি নিরেট শঙ্কু কেটে নিতে হবে। তা ধরি এইভাবে একটা শঙ্কু কেটে নেওয়া হচ্ছে। তাহলে সেক্ষেত্রে দেখো, গোলকের যা ব্যাসার্ধ হবে শঙ্কুরও তাই ব্যাসার্ধ হবে, অর্থাৎ সেক্ষেত্রে শঙ্কুর ব্যাসার্ধ হচ্ছে আর একক। ঠিক একইভাবে দেখো শঙ্কুটির উচ্চতা কী হবে? শঙ্কুটির উচ্চতা এই সমান আমরা এখানে পাবো আর একক। ঠিক আছে, তা দেখো শঙ্কুর ব্যাসার্ধ পেয়ে গেছি, শঙ্কুর উচ্চতা পেয়ে গেছি, তাহলে শঙ্কুর আয়তন কী হবে? শঙ্কুর আয়তন আমরা জানি 1/3 πr² h, আর হচ্ছে ব্যাসার্ধ, এবং এইচ কী? এইচ হচ্ছে উচ্চতা, সেটি আমরা কত ধরেছি? আর পেয়েছি। তাহলে এখান থেকে আমরা কী পাচ্ছি? আমরা পাচ্ছি 1/3 πr³, এটি হচ্ছে শঙ্কুর আয়তন। তা আমরা কোন অপশানটি পেলাম? আমরা পেলাম অপশান ডি। এবার পাঁচ দাগেটা লক্ষ্য করো। পাঁচ দাগে কী বলেছে? যে এক্স একক দৈর্ঘ্যের ধার বিশিষ্ট একটি নিরেট ঘনক থেকে সর্ববৃহৎ একটি নিরেট গোলক কেটে নেওয়া হলে গোলকের ব্যাসের দৈর্ঘ্য কী হবে। তাহলে এখানে দেখো, আমরা এক্স একক ধার বিশিষ্ট একটি নিরেট ঘনক অঙ্কন করছি, এই নিরেট ঘনক থেকে সর্ববৃহৎ একটি গোলক কেটে নিতে হবে। তাহলে সেক্ষেত্রে দেখো গোলকটি এইরকম হবে। এখান থেকে যদি আমরা একটা সর্ববৃহৎ গোলক কেটে নিই, তাই না? তাহলে কেটে নিলে এই যে ব্যাসটা হচ্ছে গোলকের, এই ব্যাসটা কি হবে? যে ঘনকের একটি ধারের যা দৈর্ঘ্য এই ব্যাসের দৈর্ঘ্য তাই হবে। অর্থাৎ সেক্ষেত্রে গোলকের ব্যাস কি হবে? গোলকের ব্যাস হবে এক্স একক। তা আমরা কোন অপশানটি পেলাম? আমরা পেলাম অপশান এ। ঠিক আছে, আশা করি তোমরা ব্যাপারটি বুঝতে পেরেছ। এবার 17-র বিদাগেরগুলো লক্ষ্য করো। 17-র বি দেখে কি আছে? যে নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লিখি। 17-র বি একে দেখো, দুটি একই ধরনের নিরেট অর্ধগোলক যাদের ভূমিতলের প্রত্যেকের ব্যাসার্ধের দৈর্ঘ্য আর একক এবং তা ভূমি বরাবর জোড়া হলে মিলিত ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল হবে 6π r² বর্গ একক। ঠিক আছে, তাহলে ব্যাপারটা একটু বুঝে নেওয়া যাক। তাহলে আমরা মনে করি এটি হচ্ছে আর একক ব্যাসার্ধ বিশিষ্ট একটি অর্ধগোলক, এবং এক্ষেত্রে এটিও হচ্ছে আর একক ব্যাসার্ধ বিশিষ্ট আরেকটি অর্ধগোলক। তাহলে এই দুটো একই ধরনের অর্ধগোলক এবং তাদের প্রত্যেকের ব্যাসার্ধ কত? আর একক করে। এবার এই গোলক দুটিকে যদি জোড়া হয়, অর্থাৎ এর নিচে নিয়ে আসা হয়, তাহলে সেক্ষেত্রে কী হয়ে যাচ্ছে? এটি একটি পূর্ণগোলক হয়ে যাচ্ছে। আর একটি পূর্ণগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল কী হয়? সমগ্র তলের ক্ষেত্রফল হয় পূর্ণগোলকের, যদি তার ব্যাসার্ধ আর হয়, সেক্ষেত্রে আমরা পাবো 4π r² বর্গ একক।
কেমন? কিন্তু অঙ্কে কি বলেছে যে এই যে ঘন বস্তুটা তৈরি হবে অর্থাৎ যে গোলকটা তৈরি হবে তার সমগ্র তলের ক্ষেত্রফল হবে 6π² অর্থাৎ এই বিবৃতিটি কি হবে মিথ্যা হবে। তাহলে এখানে আমরা লিখে নিই মিথ্যা। আশা করি ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছ। এবার দুই দাগেটা লক্ষ্য করো, দুই দাগে কি আছে, দুই দাগে আমরা দেখতে পাচ্ছি একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য আর একক এবং উচ্চতা এইচ একক এবং তির্যক উচ্চতা এল একক। শঙ্কুটির ভূমিতলকে একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের ভূমিতল বরাবর জুড়ে দেওয়া হলো। যদি চোঙের ও শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং উচ্চতা একই হয় তবে মিলিত ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল πRL + 2πRH + 2πR² বর্গ একক। তাহলে ব্যাপারটা একটু বুঝে নেওয়া যাক। আমরা প্রথমে একটা শঙ্কু অঙ্কন করছি, এই শঙ্কুটির ব্যাসার্ধ হচ্ছে আর একক এবং এই উচ্চতা হচ্ছে এইচ একক। এবার এখানে নিচে এই ভূমির সঙ্গে একটি চোঙ জুড়তে হবে, যে চোঙটিরও ব্যাসার্ধ হচ্ছে আর একক এবং উচ্চতা হচ্ছে এইচ একক। অর্থাৎ এটা এইচ, এটা আর, শঙ্কুর ক্ষেত্রে এটা এইচ, এটা আর এবং তির্যক উচ্চতা এল আছে। তাহলে এই যে ঘনবস্তুটা তৈরি হলো এই ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল আমাদের বের করতে হবে। তাহলে দেখো এই ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল বের করার জন্য আমরা প্রথমে শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল বের করব। তা শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল আমরা কী জানি, আমরা জানি πRL, এটা হচ্ছে শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল। এবার এই চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল কী হবে, চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল হবে দেখো 2πRH, ঠিক আছে, এটা হচ্ছে এই চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল। এবং চোঙের এই ভূমির আছে এই ভূমির ক্ষেত্রফল কী হবে, এই ভূমির ক্ষেত্রফল হবে πR², ঠিক আছে। এই তিনটে ক্ষেত্রফল যোগ করলে এই যে ঘনবস্তুটা আছে এর সমগ্র তলের ক্ষেত্রফল আমরা পেয়ে যাব। কিন্তু দেখো অঙ্কে কী বলা আছে, অঙ্কে বলা আছে πRL + 2πRH + 2πR², অঙ্কে এখানে একটা 2 আছে, ঠিক আছে, এত বর্গ একক। তাহলে আমরা সহজেই বুঝতে পারছি অঙ্কে যে বিবৃতিটি আছে বিবৃতিটি কী হবে, বিবৃতিটি মিথ্যা হবে। এবার 17 সি দাগেরগুলো লক্ষ্য করো, 17 সিতে কী আছে, শূন্যস্থান পূরণ করি। 17 সির 1-এ আমরা দেখতে পাচ্ছি যে একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙ ও দুটি অর্ধগোলকের ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান। দুটি অর্ধগোলককে চোঙটির দুটি সমতলে আটকে দেওয়া হলে নতুন ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল সমান একটি অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল যোগ ড্যাশ বক্রতলের ক্ষেত্রফল যোগ অপর অর্ধগোলকটির বক্রতলের ক্ষেত্রফল। তাহলে অঙ্কটি এখানে একটু বুঝে নেওয়া যাক। দেখো আমি এখানে একটি ছবি অঙ্কন করছি, আমি প্রথমে একটি চোং অঙ্কন করছি যার ব্যাসার্ধের দৈর্ঘ্য আর। এবার এই চোঙ দুটির সমতলে অর্থাৎ এই বরাবর দুটো করে অর্ধগোলক আটকানো হলো যাদের ব্যাসার্ধ দৈর্ঘ্য চোঙটির ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান অর্থাৎ আর। তাহলে দেখো অর্ধগোলক দুটি আটকালে আমরা এরকম একটি ঘনবস্তু পাবো, এই ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল আমাদের বের করতে হবে। এই সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে গেলে আমাদের প্রথমে এই যে উপরের অর্ধগোলক আছে এর বক্রতলের ক্ষেত্রফলটা বের করতে হবে, ঠিক আছে। ঠিক একইভাবে সেই ক্ষেত্রফলের সঙ্গে এই চোঙের বক্রতলের ক্ষেত্রফল আমাদের যোগ করতে হবে, তার পাশাপাশি তার নিচে যে অর্ধগোলকটি আছে এই অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল আমাদের যোগ করতে হবে। তা দেখো তোমাদের অঙ্কে প্রথম অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফলের কথা উল্লেখ করা আছে এবং এই মাঝের ক্ষেত্রে বলা আছে ড্যাশ বক্রতলের ক্ষেত্রফল, অর্থাৎ কার বক্রতলের ক্ষেত্রফল সেটি বলা নেই। এখানে আমরা পরিষ্কার বুঝতে পাচ্ছি শূন্যস্থানে কী বসাতে হবে, যে চোঙের বক্রতলের ক্ষেত্রফল এবং সব শেষে দেখো অপর অর্ধগোলকটির বক্রতলের ক্ষেত্রফল। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছ শূন্যস্থানে আমরা কী কথাটা বসাবো, চোঙের কথাটা বসাবো। এবার দুই দাগেরটা লক্ষ্য করো, দুই দাগে কী আছে, দুই দাগে আমরা দেখতে পাচ্ছি একমুখ কাটা একটি পেন্সিলের আকার শঙ্কু ও ড্যাশের সমন্বয়। একমুখ কাটা পেন্সিলটা কেমন হয় দেখতে, অনেকটা এইরকম। তাহলে এটি হচ্ছে শঙ্কু আকৃতির আর এটি কিসের মতো, এটি চোঙের মতো। অর্থাৎ এই শূন্যস্থানে আমরা যে কথাটি বসাবো সেটি কী হবে, সেটি হবে চোঙের, ঠিক আছে। এই চোঙের কথাটা আমাদের শূন্যস্থানে বসাতে হবে দুই দাগে। এবং তিন দাগেটা দেখো, তিন দাগে কী আছে, তিন দাগে একটি নিরেট গোলককে গলিয়ে একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হলো, গোলক আর চোঙের আয়তন কী হবে,
তা দেখো বন্ধুরা, গোলককে গলিয়েই চোঙটা তৈরি করা হয়েছে, অর্থাৎ দু ক্ষেত্রেই আয়তন সবসময় সমান হবে। তাহলে আমরা শূন্যস্থানে কি বসাবো? সমান বসাবো। এবার 18 দাগেরগুলো লক্ষ্য করো। 18 দাগে কী আছে? 18 দাগে আমরা দেখতে পাচ্ছি যে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। 18-1 আছে যে একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুকে গলিয়ে একটি নিরেট লম্ববৃত্তাকার চোং তৈরি করা হলো। উভয়ের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান। যদি শঙ্কুর উচ্চতা 15 সেমি হয় তাহলে নিরেট চোঙের উচ্চতা কত হিসাব করে লিখি। তা দেখো, অঙ্কে এখানে পরিষ্কার বলা আছে যে শঙ্কু আর চোঙের ব্যাসার্ধ সমান। তাহলে সেটা আমরা ধরে নিই, যে ধরি শঙ্কু ও চোঙের ব্যাসার্ধ সমান 8 সেমি এবং চোঙের উচ্চতা আমাদের বের করতে হবে। তা আমরা ধরে নিচ্ছি যে চোঙের উচ্চতা সমান 8 সেমি। এখানে দেখো, শঙ্কুকে গলিয়ে চোং তৈরি করা হচ্ছে, অর্থাৎ আমরা সহজে বুঝতে পারছি শঙ্কুর যে আয়তন হবে চোঙেরও তাই আয়তন হবে। তাহলে আমরা প্রথমে শঙ্কুর আয়তন বের করব এবং তারপরে আমরা চোঙের আয়তন বের করব এবং সেই দুটিকে আমরা সমান করে দেব। তা দেখো, শঙ্কুর আয়তন সমান আমরা কি জানি, 1/3 πr² এইচ, এখানে আর হচ্ছে ব্যাসার্ধ, এইচ হচ্ছে উচ্চতা। তা শঙ্কুর ক্ষেত্রে আমরা ব্যাসার্ধ আর পেয়েছি এবং উচ্চতা এইচ কত বলা আছে, শঙ্কুর উচ্চতা বলে দেওয়া আছে 15 সেমি। তাহলে আমরা এখানে এইচের জায়গায় 15 বসাবো। তা দেখো, 1/3 πr² গুণ 15, 3 দিয়ে 15কে কাটলে আমরা 5 পাবো, অর্থাৎ আমরা পেলাম 5πr², একক হবে আমাদের ঘন সেমি। তা এটি হচ্ছে আমাদের শঙ্কুর আয়তন। এবার দেখো, চোঙের আয়তন কি হবে? চোঙের আয়তন আমরা জানি πr² h, এখানে আর হচ্ছে ব্যাসার্ধ যেটি আমরা ধরেছিলাম এবং শঙ্কুর উচ্চতা আমরা কত ধরেছি, 8 সেমি ধরেছি। তাহলে একক হবে আমাদের ঘন সেমি। এইবার এই আয়তন আর এই আয়তন সমান হবে, তাহলে দুটো আমরা সমান করে দিই। তাহলে আমরা লিখতে পারি যে সত্যানুসারে চোঙের আয়তন πr² h সমান শঙ্কুর আয়তন 5πr². এবার উভয় পক্ষকে যদি আমরা πr² দিয়ে ভাগ করে দিই তাহলে আমরা কি পেয়ে যাব, আমরা পেয়ে যাব h সমান 5। অতএব চোঙের উচ্চতা সমান 5 সেমি। আশা করি বন্ধুরা অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ। এবার 2 দাগটা লক্ষ্য করো। 2 দাগে আমরা দেখতে পাচ্ছি একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু এবং একটি নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান এবং আয়তন সমান। গোলকের ব্যাসের দৈর্ঘ্য এবং শঙ্কুর উচ্চতার অনুপাত কত তা হিসাব করে লিখি। তো দেখো বন্ধুরা, এখানে একটি কন্ডিশন বলে দিয়েছে, সেটি হচ্ছে শঙ্কু আর গোলকের আয়তন সমান। তো আমরা গোলকের আয়তন তো ব্যাসার্ধের থেকে সহজেই পেয়ে যাব, কিন্তু শঙ্কুর আয়তন বের করতে গেলে আমাদের ব্যাসার্ধ আর উচ্চতা দরকার হয়। তাহলে সেগুলো আমাদের ধরে নিতে হবে। তো আমরা প্রথমে ধরে নিই যে ধরি, এখানে দেখো শঙ্কু আর গোলকের ব্যাসার্ধ সমান বলেছে। তাহলে আমরা দুটোর ব্যাসার্ধ ধরে নিই, শঙ্কু ও গোলকের ব্যাসার্ধ সমান 8 একক এবং শঙ্কুর উচ্চতা আমরা ধরে নিই 8 একক। তো এই ক্ষেত্রে দুটোর আয়তন সমান বলে দিয়েছে। তাহলে আমরা লিখতে পারি এখান থেকে, অতএব সত্যানুসারে শঙ্কুর আয়তন কি, 1/3 πr² h সমান গোলকের আয়তন কি, 4/3 πr³, এখানে আর হচ্ছে ব্যাসার্ধ, এইচ হচ্ছে উচ্চতা। এবার দেখো, আমরা যদি πr² দিয়ে ভাগ করে দিই তাহলে আমরা কি পাচ্ছি, এখান থেকে আমরা পাচ্ছি h/3, আর এক্ষেত্রে আমরা পাচ্ছি 4r/3, ঠিক আছে, যেহেতু আমরা πr² ভাগ করে দিয়েছি। এবার উভয় পক্ষকে যদি 3 দিয়ে গুণ করা হয় সমান চিহ্নের, তাহলে এক্ষেত্রে আমরা পাচ্ছি এইচ, এক্ষেত্রে আমরা পাচ্ছি 4r, অর্থাৎ আমরা শঙ্কুর উচ্চতা পেয়ে গেলাম। এবার আমাদের কী বের করতে বলেছে, আমাদের বের করতে বলেছে যে গোলকের ব্যাস ও শঙ্কুর
উচ্চতার অনুপাত সমান কি হবে? শঙ্কুর ব্যাসার্ধ আমরা আর ধরেছি, তাহলে ব্যাস হবে 2R ইজ টু শঙ্কুর উচ্চতা আমরা এইচ ধরেছি, সেই এইচ। এবার এইচের মানটা আমরা এখানে বসিয়ে দেবো, তা দেখো 2R ইজ টু এইচের মান কত, 4R বসিয়ে দিলাম। আমরা যদি 2R দিয়ে ভাগ করে দিই তাহলে এখানে পাবো 1:2, আর এক্ষেত্রে আমরা পাবো 2। তাহলে এই হয়ে যাবে আমাদের উত্তর, অর্থাৎ গোলকের ব্যাস আর শঙ্কুর উচ্চতার অনুপাত হচ্ছে 1:2। এবার তিন দাগাটা লক্ষ্য করো, তিন দাগে কি বলেছে? তিন দাগে আমরা দেখতে পাচ্ছি যে সমান দৈর্ঘ্যের ব্যাস ও সমান উচ্চতা বিশিষ্ট নিরেট লম্ববৃত্তাকার চোঙ, নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু এবং নিরেট গোলকের আয়তনের অনুপাত কত তা লিখি। তাহলে দেখো অঙ্কে পরিষ্কার বলে দেওয়া আছে চোঙ, শঙ্কু আর গোলকের ব্যাস সমান। তাহলে সেটি আমরা প্রথমে ধরে নিই, যে ধরি চোঙ, শঙ্কু ও গোলকের ব্যাস সমান 2R একক। এবার অঙ্কে আমাদের এদের আয়তনের অনুপাত বের করতে হবে, তা আয়তন বের করতে গেলে আমাদের চোং, শঙ্কু আর গোলকের ব্যাসার্ধ দরকার হয়। তাহলে আমরা এখান থেকে ব্যাসার্ধটা বের করে নিচ্ছি, ব্যাসার্ধ সমান কি হবে, 8 একক হবে। তা দেখো গোলকের আয়তন তো আমরা ব্যাসার্ধ থেকে সহজেই বের করতে পারি, কিন্তু শঙ্কু আর চোঙের আয়তন বের করতে গেলে আমাদের উচ্চতা দরকার হয়। এক্ষেত্রে আমরা উচ্চতাটা কীভাবে পাবো সেটি লক্ষ্য করো। আমি প্রথমে এখানে একটি শঙ্কু অঙ্কন করছি যার ব্যাসার্ধ দৈর্ঘ্য হচ্ছে 8, একটি চোঙ অঙ্কন করছি যার ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে 8, ঠিক আছে। এক্ষেত্রে একটি গোলক অঙ্কন করছি যার ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে 8। এবার অঙ্কে বলা আছে যে প্রতিটির উচ্চতা সমান, তা দেখো এক্ষেত্রে উচ্চতা আমরা এটা পাবো, এক্ষেত্রে উচ্চতা আমরা এটা পাবো, এবং এক্ষেত্রে উচ্চতা আমরা এটা পাবো। অর্থাৎ গোলকের উচ্চতা কি হচ্ছে, গোলকের ব্যাসের সমান। তাহলে গোলকের ব্যাস আমরা কত ধরেছি, 2R, অর্থাৎ গোলকের উচ্চতা আমরা 2R একক পাবো। ঠিক একইভাবে দেখো শঙ্কু আর চোঙের উচ্চতা গোলকের উচ্চতার সমান, অর্থাৎ এক্ষেত্রে এইচের মান 2R হবে, এক্ষেত্রে এইচের মান 2R হবে। ব্যাপারটা বোঝা গেছে? তাহলে আমরা এখানে করে নিই, যেহেতু গোলকের উচ্চতা সমান গোলকের ব্যাস, তা গোলকের ব্যাস কত, 2R, তাহলে আমরা এখানে বসিয়ে দিলাম 2R একক, বোঝা গেছে? অতএব চোঙ ও শঙ্কুর উচ্চতা সমান কত, গোলকের উচ্চতার সমান, অর্থাৎ 2R একক। এবার দেখো আমরা গোলক আর শঙ্কুর উচ্চতা পেয়ে গেছি, ব্যাসার্ধ পেয়ে গেছি, সহজে আমরা আয়তন বের করতে পারবো। অতএব চোঙ, শঙ্কু ও গোলকের আয়তনের অনুপাত সমান কি হবে? তা দেখো চোঙের আয়তন হচ্ছে πr² h, তাহলে এখানে r হচ্ছে ব্যাসার্ধ, h কত বন্ধুরা, h হচ্ছে চোঙের ক্ষেত্রে 2R, তাহলে এখানে আমরা h-এর জায়গায় 2R বসিয়ে দিলাম। ঠিক একইভাবে দেখো শঙ্কুর হচ্ছে 1/3 πr² h, তাহলে πr-এর জায়গায় r-ই বসালাম, এবং h কত, শঙ্কুর ক্ষেত্রে 2R, তাহলে এখানে আমরা 2R বসিয়ে দিলাম, h² গোলকের ক্ষেত্রে আমরা শুধু ব্যাসার্ধ হলেই আয়তন পেয়ে যাই, গোলকের আয়তন হচ্ছে 4/3 πr³। এবার দেখো এখান থেকে কী পাচ্ছি, 2-তে গুণ করলে আমরা 2 পাবো, এবং r গুণ করলে আমরা πr³ পাচ্ছি। এক্ষেত্রে আমরা কী পাচ্ছি, আমরা পাচ্ছি দেখো 2/3 πr³, এক্ষেত্রে আমরা পাচ্ছি 4/3 πr³। এবার প্রতিটি পদকে আমরা πr³তে ভাগ করে দেবো, তাহলে আমরা পাবো 2:2 2/3 4/3। এবার প্রত্যেককে দেখো যদি আমরা 3 দিয়ে গুণ করে দিই তাহলে আমরা কী পাচ্ছি, আমরা পাচ্ছি 6:2 2:4। এবার দেখো এবার যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে পাবো 3:1:2। তো আশা করি বন্ধুরা অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ। এবার চার দিকেটা লক্ষ্য করো,
চারদিকে কি আছে? একটি ঘনবস্তুর নিচের অংশ অর্ধগোলক আকারের এবং উপরের অংশ লম্ববৃত্তাকার শঙ্কু আকারের। যদি দুটি অংশে তলের ক্ষেত্রফল সমান হয় তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং শঙ্কুর উচ্চতার অনুপাত হিসাব করে লিখি। আমরা প্রথমে এখানে ছবিটা অঙ্কন করে নিচ্ছি। দেখো, এইরকম একটা বস্তু আছে যার উপরের অংশ শঙ্কু আকৃতির এবং নিচের অংশ অর্ধগোলক আকৃতির। অঙ্কে কী বলা আছে? যে এদের তলের ক্ষেত্রফল সমান। ঠিক আছে, তা দেখো এখানে ছবি দেখে আমরা সহজেই বুঝতে পারছি যে শঙ্কুর ব্যাসার্ধ আর অর্ধগোলকের ব্যাসার্ধ কিন্তু সমান। তাহলে আমরা সেই ব্যাসার্ধটা ধরে নিই। যেহেতু পার্শ্বতলের ক্ষেত্রফল বের করতে গেলে আমাদের ব্যাসার্ধ দরকার হয়, তাহলে ধরি অর্ধগোলক ও শঙ্কুর ব্যাসার্ধ সমান আর একক, এবং এই শঙ্কুর উচ্চতা এটি আমরা এইচ ধরছি। যেহেতু আমাদের অঙ্কে ব্যাসার্ধের দৈর্ঘ্য আর এই শঙ্কুর উচ্চতা এই দুটোর অনুপাত বের করতে হবে, তো দেখো বন্ধুরা এই শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল বের করতে গেলে আমাদের কিন্তু তির্যক উচ্চতা অর্থাৎ এই এল এর মানটা দরকার হয়। তা আমরা শঙ্কুর তির্যক উচ্চতা এল কীভাবে পাবো? দেখো, যদি উচ্চতা আর ব্যাসার্ধ দেওয়া থাকে সেক্ষেত্রে আমাদের এল এর মানটা বের করে নিতে হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি এটি একটি সমকোণী ত্রিভুজ যার উচ্চতা এইচ হচ্ছে লম্ব, ব্যাসার্ধ আর হচ্ছে ভূমি এবং এল হচ্ছে অতিভুজ। তা আমরা জানি অতিভুজ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার যোগ লম্ব স্কোয়ার, অর্থাৎ ভূমি হচ্ছে আর এর স্কোয়ার, লম্ব হচ্ছে এইচ এর স্কোয়ার। এখান থেকে আমরা এল সমান কী পাবো? আমরা পাবো রুট ওভার আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। এটা আমাদের বের করে নিতে হবে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি তির্যক উচ্চতা এল সমান রুট ওভার আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। তাহলে দেখো শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল আমরা পেয়ে যাচ্ছি সমান কি? পাই আর এল মানটা বসিয়ে দিই। তা দেখো পাই আর হচ্ছে ব্যাসার্ধ, এল কত পেয়েছি আমরা? রুট ওভার আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, একক হবে আমাদের বর্গ একক। ঠিক একইভাবে আমরা অর্ধগোলকেরও পার্শ্বতলের ক্ষেত্রফল বের করব। তা অর্ধগোলকের পার্শ্বতলের ক্ষেত্রফল সমান কি হবে? টু পাই আর স্কোয়ার, এত বর্গ একক। এবার এই ক্ষেত্রফল এবং এই ক্ষেত্রফল সমান, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি সত্তানুসারে টু পাই আর স্কোয়ার সমান পাই আর রুট ওভার আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। এবার দেখো আমরা যদি পাই আর দিয়ে ভাগ করে দিই তাহলে এক্ষেত্রে আমরা পাবো টু এবং একটা আর থাকবে, এক্ষেত্রে পাই আর কেটে যাবে, তাহলে কী পড়ে থাকবে? শুধু পড়ে থাকবে আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। এবার উভয় পক্ষকে আমরা বর্গ করে দেব, তাহলে আমরা পাবো দেখো এ পাশে পাবো ফোর আর স্কোয়ার, আর এ পাশে বর্গ করলে রুটটা উঠে যাবে, তাহলে আমরা পাবো আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। আরগুলোকে আমরা সমান চিহ্নের এ পাশে নিয়ে আসি, তাহলে এই পাশে ছিল কি ফোর আর স্কোয়ার, আর এই আরটাকে এই পাশে নিয়ে আসলে বিয়োগ হয়ে যাবে, এ পাশে যা ছিল তাই বসিয়ে দিলাম অর্থাৎ এইচ স্কোয়ার বসিয়ে দিলাম। তো আমরা কী পাবো? আমরা পাবো থ্রি আর স্কোয়ার সমান এইচ স্কোয়ার। এখান থেকে আমরা লিখতে পারি আর স্কোয়ার বাই এইচ স্কোয়ার সমান উপরে এক নিচে তিন। তাহলে দেখো এখান থেকে আমরা পাচ্ছি বা আর বাই এইচ সমান কী হবে? উপরে এক আর নিচে তিনের রুট, অতএব এখান থেকে আমরা পাবো আর ইস টু এইচ সমান ওয়ান ইস টু রুট থ্রি, অর্থাৎ ব্যাসার্ধের দৈর্ঘ্য আর শঙ্কুর উচ্চতার অনুপাত ওয়ান ইস টু রুট থ্রি। এবার পাঁচ দাগাটা লক্ষ্য করো, পাঁচ দাগে কী আছে?
পাশ দেখে আমরা দেখতে পাচ্ছি একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু। ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য একটি নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্যের সমান। গোলকের আয়তন শঙ্কুর আয়তনের দ্বিগুণ হলে শঙ্কুর উচ্চতা ও ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কত তা লিখি। তো এখানে কি বলা আছে, অঙ্কে পরিষ্কার বলা আছে শঙ্কুর ব্যাসার্ধ আর গোলকের ব্যাসার্ধ সমান। তাহলে সেটা আমরা প্রথমে ধরে নিই, যে ধরি শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধ ও গোলকের ব্যাসার্ধ সমান আর একক। এবং আমরা আরো ধরি যে শঙ্কুর উচ্চতা সমান এইচ একক, কেননা আয়তন বের করতে গেলে আমাদের শঙ্কুর উচ্চতা দরকার হয়। ঠিক তেমনি দেখো অঙ্কে এখানে বলেছে শঙ্কুর উচ্চতা আর ভূমিতলের ব্যাসার্ধের অনুপাত, অর্থাৎ আমরা উচ্চতা এইচ ধরলাম এবং ব্যাসার্ধ আমরা আর ধরলাম। এবার অঙ্কের শর্ত অনুযায়ী আমরা প্রথমে গোলকের আয়তন বের করছি। গোলকের আয়তন কি হয়, গোলকের আয়তন হচ্ছে 4/3 πr³, আর হচ্ছে বন্ধুরা ব্যাসার্ধ, তাহলে একক হবে আমাদের ঘন একক। শঙ্কুর আয়তন কি হবে, শঙ্কুর আয়তন হবে 1/3 πr² এইচ, আর হচ্ছে ব্যাসার্ধ, এইচ হচ্ছে উচ্চতা, একক হবে আমাদের ঘন একক। এবার কি বলেছে, এই গোলকের আয়তন শঙ্কুর আয়তনের দ্বিগুণ। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে শর্তানুসারে এই শঙ্কুর আয়তনকে দুই দিয়ে প্রথমে গুণ করব, 2×1/3 πr² এইচ, এটি সমান কি গোলকের আয়তনের সমান 4/3 πr³। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো, আমরা পাচ্ছি 2/3, উভয় পক্ষকে যদি আমরা πr² দিয়ে ভাগ করে দিই তাহলে এই πr² কেটে গেছে, এখানে শুধু এইচ থাকছে। আর এক্ষেত্রে দেখো আমরা পাচ্ছি 4/3 πr² দিয়ে ভাগ করলে এখানে পাই কেটে যাবে এবং এই আর কিউ থেকে একটা আর পড়ে থাকবে। ঠিক আছে, এবার আমরা উভয় পক্ষকে আবার 3 দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে আমরা পাচ্ছি 2h = 4r। এবার যদি উভয় পক্ষকে আমরা আবার 2 দিয়ে ভাগ করে দিই তাহলে আমরা পাচ্ছি h = 2r। এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো, বা h/r = 2 ^1, অতএব h = r, অর্থাৎ শঙ্কুর উচ্চতা এবং ব্যাসার্ধের অনুপাত হচ্ছে 2:1। তাহলে এখানে আমরা উত্তর লিখে নিই, অতএব শঙ্কুর উচ্চতা ও ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত সমান কি হবে 2:1। তো আশা করি বন্ধুরা অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ। তো আজ এই পর্যন্তই, আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক ও কমেন্ট করবে এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করবে। আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তা প্লিজ সাবস্ক্রাইব করে নেবে ও তার পাশাপাশি বেল বাটনটি ক্লিক করবে, কারণ আমরা যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশানটা সঙ্গে সঙ্গে তোমার কাছে পৌঁছে যাবে। আর তুমি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো তাহলে তোমাকে অসংখ্য ধন্যবাদ। তো আজ নেই বন্ধুরা, আবার দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনায় ভিডিওটি এখানেই শেষ করছি।